সো হেল্ল গাইজ, কি খবর আপনাদের? আশা করি সকলের খবর ভাল। সো কাইলে যেহেতু শঙ্করদেবর তিথি আছে, আমার GMCH প্রতি বছরে গামোচা পেইন্টিং কম্পিটিশন মানে পাতে, সেইটার কারণে আমার হোস্টেলের পর গামোচা পেইন্টিং এটা চলি আছে। মানে সেই আপনাদের দেখাবলে চেষ্টা করিম। আর কাইলের ভিডিওটিত মানে আপনাদের আমার মানে রাতেপার একদম রাতে আমার কি কি হব শঙ্করদেব তিথির উপলক্ষে সকলবিল দেখাবলে চেষ্টা করিম। সো চাই থাকুক ভিডিওটি। সো গাইসে আপনাদের চাব পারে কেনেদরে কাইলের কারণে গামোচা পেইন্টিং করে আছে। এটা আজি গোটে রাতে করব লাগবে, যেহেতু বহুত কাম বাকি আছে, আমার দাদা কিছুমানে করে আছে। সো এনেকা করে আছে সবই আর রাতে। এয়া চাব পারে আপনাদের নারায়ণ আর্টিস্ট এনেকা ধব আর্টিস্ট চাব পারে কি আঁকি আছে। সো গাইজ, এটা কমপ্লিট হয়ে গেল গামোচা পেইন্টিং করে কিনে এরেঞ্জ করে ললে। সো গাইজ, এটা আমি ওলালো শঙ্করদেব তিথির কারণে। সো এটা যাব, যেহেতু আজি রোদ দিছে আকৌ এনেকা লাগিছে, এটা সেপ্টেম্বর মান নহয় বাট পাই নাই আর। সো এটা আকৌ পালো আমি অডিটোরিয়াম, এটা আমি ভিতর যাও নইয়াতে, যে নতুন আমার ফার্স্ট ফ্লোরতে পাতিছে কম্পিটিশন, তো তাতে যাও। সো গাইজ, চাব পারে এ আমার হোস্টেলটোর গামোচা পেইন্টিংর, ইয়ার নাম হয়েছে আমি দিছো পারিজাত, এটা চাব পারে। আমি সকলবিলাক আহিছো, সব মুকলি কিবাতে কৈ দিয়া। আজি আমাৰ গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত শংকৰদেৱৰ তিথি উপলক্ষে গামোচা অংকন প্ৰতিযোগিতা এখন আয়োজন কৰা হৈছে। সেই উপলক্ষে আমি এই অডিটৰিয়ামৰ পাছফৰ জমা পাইছোঁ। মুঠতে ছয়খন হোষ্টেলৰ পৰা আৰু পাঁচখন হোষ্টেলৰ পৰা এখন ডে বৰ্ডৰ পৰা গামোচা অংকন প্ৰতিযোগিতাত ভাগ লৈছে। তাৰে মাজৰ পৰা ফাৰ্ষ্ট, ছেকেণ্ড এণ্ড থাৰ্ড ছিলেক্ট কৰা হ'ব। চাওক, আমিও গোটেই ৰেডি যাকে হোষ্টেল কেইখন গামোচা অংকন কৰিছোঁ। চাওক কি হয়, হোষ্টেলে বাজি মাৰি লৈ যায় প্ৰথম প্ৰশ্ন। চবে আবার চাব পারে আপনার হোস্টেলটোর, এইটো আমার গামোচা পেইন্টিং আৰু চিন্ময়ে রিপ্রেজেন্ট করব আজি। নমস্কার, কিবা এটা কই দিয়া কেনা আজি মানে এই যে আমার অসমৰ যে কলা সংস্কৃতি, কলা সংস্কৃতিত আজি যে পাশ্চাত্যর যে প্রভাব মানে ইয়াক অন্যতা দিকলে ঘুরি করেছে, তো আমি অসমৰ যাতে এই কলা সংস্কৃতি যে আগৰ দৰে পুনৰে ঘুরি গৈ থাকে তাকে মই কামনা কৰিছোঁ। এইটোৱে আছে আমাৰ থিম, আজি এইটোৱে থিম হৈছে আমাৰ শংকৰদেৱ তিথি পালন কৰাৰ মেইন থিম। আৰু গামোচা পেইণ্টিংটো আজি এইটো কাৰণে ৰখা হৈছে প্ৰিন্সিপাল। চ' বেষ্ট উইচেছ, এতিয়া হোষ্টেলটোৰে হয়, নিজকে দিলে বেষ্ট উইচ। চ' এয়া চাব পাৰে এয়া হোষ্টেল ফ'ৰৰ গামোচা পেইণ্টিং। চ' আপোনালোকে থিমবিলাক চাব পাৰে, আৰু নামটো হৈছে ইয়াৰ মণিকাঞ্চন। চ' আৰু আমাৰ লগত আছে এয়া সুমন, সুমনে আজি ৰিপ্ৰেজেণ্ট কৰি আছে। সুমন কি ক'ব বিচাৰা আজিৰ বিষয়ে? এয়া আমি অসমীয়া সংস্কৃতি আৰু শংকৰী সংস্কৃতিৰ উপাদান হ'ব গামোচাখনত আমি চিহ্নৰে অংকন কৰিবৰ চেষ্টা কৰিছোঁ। ইয়াৰ লগতে আমি শংকৰী কৃষ্টিয়া সংস্কৃতি, আপুনি তুমি দেখুৱাই দিয়া আমাৰ শৰাই, আমাৰ মাহ প্ৰসাদ আদি সকলোবোৰ সমৃদ্ধ কৰি আমি শংকৰী কৃষ্টি সংস্কৃতি আকৌ এবাৰ মানুহৰ মাজলৈ লৈ আনিবৰ চেষ্টা কৰিছোঁ আমি। ধন্যবাদ, বেষ্ট উইচেছ সুমন, থেংক ইউ। ইয়াত আপোনালোকে চাব পাৰে ইয়াৰ ডে বৰ্ডাৰ্ছৰ গামোচা পেইণ্টিং এয়া। চ' গাইজ, এয়া চাব পাৰে হোষ্টেল ছেভেনৰ এয়া গামোচা পেইণ্টিং, আৰু ইয়াৰ নাম হৈছে সংহিতা, আৰু আজি গৰিয়সীয়ে ৰিপ্ৰেজেণ্ট কৰি আছে গামোচা পেইণ্টিং কম্পিটিশ্যনৰ। চ' গৰিয়সীয়ে কি ক'বা অলপ? এই আপোনালোকে চাব পাৰে হোষ্টেল থ্ৰীৰ গামোচা পেইণ্টিং। আমাৰ লগত আছে আৰ্টি, আৰ্টি কিবা এটা কৰিলে আজি তোমালোকে হোষ্টেল থ্ৰী হৈ যায়। চ' আমি ইমান কষ্ট কৰিছিলোঁ, সেইকাৰণে চবি আৰু হপিং দ্য নিউ ক্ৰিয়েট, বাট আই ডণ্ট নো লাভ দি পেন বিকজ বহুত সাৰা ইছ টাইম এইচা হোৱা কি চব কম্পিটিটৰ বহুত ষ্ট্ৰং হে, তো ডৰ লগ ৰা হামি মিলেগা কি নেহি। চ' ওকে, মে বি বেষ্ট উইচেছ দিতা হম, বেষ্ট অফ লাক। আপোনালোকে চাব পাৰে এই আমাৰ এডিশ্যনেল গাৰ্লছ হোষ্টেলৰ
গামোচা পেইন্টিং। এয়া মানে মা প্রসাদ দিয়াই চাব পাৰে আপোনালোকে, মা প্রসাদ দিয়াই চাওক। এয়া সবে এতিয়া মা প্রসাদ খাই আছে মজাকে। আৰু চবে খাই আছে আৰু ধুনীয়াকৈ। আজি আমাৰ জি এম চিত শংকৰদেৱৰ তিথিৰ উপলক্ষে যিহেতু মানে ভাওনাও আয়োজন কৰি আছে প্ৰিন্সিপাল ছাৰে, এতিয়া যাওঁ ভাওনা চাবলৈ। মোৰ অলপ দেৰিয়ে হ'ল, ফিৰিবি মানে মোক এইফালে কামত যাবলগীয়া হ'ল, চ' এইফালে যাবলগীয়া হ'ল আৰু। এতিয়া মোৰ যিহেতু দেৰি হ'লেই মোৰ ভাওনা চাবলৈ, এইফালে মানুহ গৈ আছেগৈ এতিয়া। ঠিক আছে, মই মানে বহুত দেৰি হৈ গ'ল আজি, মজা ভাওনা আছে, চবে আহিব দেই চাবলৈ। দাদা বাই বাই পালন কৰা। ইয়াৰ বাবে লোভিনী তই অতখাস্ত